নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে। তোমরা যারা 2025 সালে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী, তোমাদের আজকে দেখাবো কম্পিউটার বিষয়ে ইউনিট ওয়ানের যে অধ্যায়টি আছে, সে অধ্যায় থেকে তোমাদের যে সমস্ত এমসিকিউ সাজেশান দেওয়া আছে তার উত্তরের সমাধান করে দেখাবো। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়ব, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়ো। যে কটা প্রশ্ন দেওয়া আছে সাজেশান, প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আমি তোমাদের শুধুমাত্র উত্তরগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, এক জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান সি। তারপরে দেখো অনুরূপ প্রশ্ন আছে, অনুরূপ প্রশ্ন উত্তরটা হবে অপশান এ। তোমরা প্রশ্নগুলো একটু দেখে নেবে, আমি প্রশ্নগুলো আর বলছি না। তারপরে দেখো দুই জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, লজিক্যাল অ্যান্ড। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। আচ্ছা, চার দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ। তারপরে দেখো অনুরূপ প্রশ্ন উত্তরটা হবে অপশান বি। পাঁচ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি। ছয় দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে যে প্রশ্নটি আছে সেই প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি, ১৬। সাত দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি। আট দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি। নয় দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি। পরবর্তী দেখো দশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। ১১ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। পরবর্তী দেখো ১২ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। তোমরা প্রশ্নগুলো একটু দেখে নেবে, আর একবার বলছি ১৩ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। ১৪ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, অথবা দিয়ে যে প্রশ্নটি আছে তার উত্তরটি হবে অপশান এ। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের দ্বাদশ শ্রেণীর ইতিহাস, ভূগোল, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা সমস্ত বিষয়ে ঠিক এইরকম মডেল সেটের সমাধান করে, সরি মডেল সেট না, অধ্যায় ভিত্তিক আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনো দেখনি, আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, ১৫ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। ১৬ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। ১৭ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। ১৮ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। ১৯ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। ২০ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। অনুরূপ প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। তারপরে দেখো ২১ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। ২২ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। ২৩ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। পরবর্তী দেখো ২৪ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। ২৫ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। ২৬ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। অনুরূপের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। ২৭ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। ২৮ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। ২৯ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। ৩০ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। ৩১ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। ৩২ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। ৩৩ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। ৩৪ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। ৩৫ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। ৩৬ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। ৩৭ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। ৩৮ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। অনুরূপ প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। ৩৯ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। ৪০ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। ৪১ জায়গার উত্তরটি হবে অপশান সি। ৪২ জায়গার উত্তরটি হবে অপশান বি। ৪৩ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। ৪৪ জায়গার উত্তরটি হবে অপশান এ। ৪৫ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। ৪৬ জায়গার উত্তরটি হবে অপশান ডি। ৪৭ জায়গার উত্তরটি হবে অপশান বি। ৪৮ জায়গার উত্তরটি হবে অপশান এ। ৪৯ জায়গার উত্তরটি হবে অপশান বি। ৫০ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। ৫১ দাগের উত্তরটি হবে অপশান ডি। ৫২ দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশান সি। ৫৩ দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশান ডি। পুরো প্রশ্নগুলো একটু দেখে নিও, ৫৪ দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশান এ। ৫৫ দাগের উত্তরটি হবে অপশান সি। ৫৬ দাগের উত্তরটি হবে অপশান সি। ৫৭ দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ।
58 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি, 59 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ, 19 প্রশ্নের উত্তরটি হবে অপশান বি, 60 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ, 61 দাগের উত্তরটি হবে অপশান বি, 29 প্রশ্নের উত্তরটি হবে অপশান সি, 62 দাগের উত্তরটি হবে অপশান বি, 63 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি, 64 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। পঁয়ষট্টি দাগের উত্তরটি হবে অপশান সি, 66 দাগের উত্তরটি হবে অপশান সি, 67 দাগের উত্তরটি হবে অপশান সি, 68 দাগের উত্তরটি হবে অপশান সি, 69 দাগের উত্তরটি হবে অপশান বি, 70 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি, 71 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি, 72 দাগের উত্তরটি হবে অপশান বি, 73 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। মোট তোমাদের 73টি MCQ দেওয়া আছে, সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিলাম। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।